প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক ভাইয়েরা আল্লাহ তাল শেষ সহমতে আমি ভালো তবে আজকে আলোচনা করব দুই হাজার বাইশ সালে নতুন উৎপাদিত মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি একটু হলো উপকৃত হতে পারবেন তো চলেন শুরু করা যাক দর্শক ভাইয়েরা প্রথমে বলা যাক মনোসেক্স তেলাপিয়া মাছ কি মনোসেক্স তেলাপিয়া মাছ মানে পুরুষ তেলাপিয়া মাছ চাষ সঠিক এবং পায়ে তেলাপিয়া মাছকে হরমোন খাউন্ডোর মাধ্যমে এক লিঙ্গ বিশিষ্ট করাকে মূলত মনোসেক্স তেলাপিয়া বলা হয় শুধুমাত্র পুরুষ তেলাপিয়াকে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ বলে থাকি তো মনোসেক্স তেলাপিয়া হচ্ছে উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল একটি মাছ যদি সঠিক এবং চাষ ব্যবস্থাপনা অনুসরণ করে তেলাপিয়া মাছ চাষ করা হয় অর্থাৎ উচ্চ গণত্ব পরিহার করে যদি আপনারা সঠিক এবং সঠিক এবং পরিমাণ মতো তেলাপিয়া মাছ চাষ করতে পারেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার এগুলি প্রতিটা মাসের ওজন হবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো গ্রামে ওজন হবে তবে এগুলি উৎপাদন এবং চাষ ব্যবস্থাপনা অত্যন্ত সহজতর বাজারে এ মাছের চাহিদা অধিক থাকার কারণে দিন দিন এ মাসের চাষের ক্ষেত্রে চাষি ভাইরা ঝুঁকছে এবং কি চাষের ক্ষেত্রেও তারা সাফলতা অর্জন করেছে দর্শক তো বিডিতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি হচ্ছে দু হাজার বাইশ সালে নতুনত মনোসেক্স থেরাপি মাছের পোনা তবে এগুলি হচ্ছে আপনার হাফ ইঞ্চি সাইজের পোনা যেগুলি ন্যাচারালি একটু ছুটে হয়ে থাকবে কারণ কি এগুলি হচ্ছে আপনার প্রথম সিজনের বা প্রথম মৌসুমের পোনা যেগুলিকে আপনারা নার্সিং করে একটি আপনার নার্সিং পুকুরে কিছুদিন চাষ করে পরবর্তী সময়ে আপনি আপনার চাষ পুকুরে দিতে পারেন দর্শক নার্সিং পুকুরের আয়তন আপনার আদর্শ সাইজ হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ শতাংশের একটি পুকুর হলে ভালো হয় পুকুরটি হতে হবে অবশ্যই আয়তাকার এবং বন্যামুক্ত এবং বেলি ও দুশ মাটির সংমিশ্রণে তৈরি একটি পুকুর দর্শক তো সেই পুকুরের গভীরতা থাকতে হবে আপনার তিন থেকে চার ফিট আপনার একটু বেশ গভীরতা যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই এবং এগুলি চাষ করার ক্ষেত্রে এক অত্যন্ত মানসই হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দর্শক তবে এগুলি যদি আপনার বায়োফ্লকে চাষ করতে চান বায়োফ্লকেও চাষ করা যাবে তাছাড়াও আর এস বটম গ্লিন আপনার এগুলিতেও চাষ করা যাবে যদি এগুলি চাষ করার ক্ষেত্রে আপনি সঠিক এবং দিক নির্দেশনা মেনে এগুলি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সঠিক এবং ভালো মানের ভালো ভোট থেকে উৎপাদিত মনসেক্স তেলার পেমাসের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তো এগুলি মূলত আমরা ময়মনসিংহত্রী সাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে সরবরাহ করে থাকি দর্শক ভাইরা আপনারা লক্ষ্য করছেন একটি ঘূর্ণীয়মান প্রক্রিয়ার মাধ্যমে তেলাপিয়া মাছের বাচ্চা উৎপাদন করা হচ্ছে তার পরবর্তী সময়ে একটি নির্দিষ্ট হাফার মধ্যে রেখে যখন এদের বয়স হবে আপনার শূন্য থেকে আঠাশ দিন পর্যন্ত তখন আমরা পাউডার জাতীয় মিক্স খাবারের সাথে আপনার হরমোন মিশ্রিত খাবার সংমিশ্রণ বা মিশ্রিত করে এগুলিকে আমরা আমরা খাওয়াবো যাতে করে এগুলিকে আমরা শতভাগ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাতে রূপান্তরিত করতে পারি দর্শক তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি হচ্ছে আপনার শতভাগ মনোসেক্স তেলা মাছের পোনা যেগুলিকে মূলত আমরা দক্ষ টেকনিশিয়াল এবং দক্ষ লোক দ্বারা আপনার সঠিক নির্দেশনার মাধ্যমে এগুলি উৎপাদন করেছি দর্শক তো এগুলি যদি আপনারা বায়ু ফ্লোকে পুকুরে করে আড়েছে তাছাড়া বটার ক্লিনের জন্য চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল সাল জেলা ময়মনসিংহ এইখান থেকে মূলত আমরা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করতে থাকি দর্শক যদি আপনারা চান আমাদের খামাটি সরাসরি পরিদর্শন করে ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারেন আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে দক্ষ লেবার এবং নিজস্ব পরিবহন দ্বারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে সরাসরি সরবরাহ করা হবে বাংলাদেশ যে কোনো প্রান্তে দর্শক তো ভিডিওটি শেষ করার আগে একটি ছোটো রিকোয়েস্ট মূলত মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের তিনটি ধাপ পের হতে হয় তবে এই তিনটি ধাপ যদি আপনারা পার হতে পারেন তাহলে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে আপনার সফলতা নিশ্চিত প্রথমত হচ্ছে আপনার পুকুরটি ভালোভাবে এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে ভালোভাবে প্রস্তুত করা দ্বিতীয়ত হচ্ছে আপনার মাছের পুনা সিলেকশন করা অর্থাৎ ভালো মানের মাছের পোনা সিলেকশন করা চাষের জন্য তার পরবর্তী সময় হচ্ছে আপনার মাছের খাবার অর্থাৎ খাবারটি যদি আপনি সঠিকভাবে বা মাছের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো আপনি প্রয়োগ করে মাছ চাষ করতে পারেন আশা করি ইনশাল্লাহ মাছ চাষের ক্ষেত্রে আপনি শতভাগ সফলতা অর্জন করতে পারবেন দর্শক ভাইরা তো আপনারা যদি মনোসেক্স তেলা পেয়া সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো খামারি ভাইরা তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন যাতে করে অন্য চাষি ভাইয়েরা আপনার মতামতটি আপনার পরে অন্য ভাইরা উপকৃত হতে পারে তাছাড়াও আপনি নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকল ভিউয়ারদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক